যে ধর্মকে বিশ্লেষণ করলে দুটাই পাওয়া যায়, একটা হলো স্রষ্টার সাথে সম্পর্ক ইবাদতের মাধ্যমে, আর একটা হলো সৃষ্টির সাথে সম্পর্ক লেনদেনের মাধ্যমে। দুইটার সমান মূল্য মূল্যায়নের ক্ষেত্রে। আসকালু শাইইন ফিল মিজানি, নেকি বদি মাপের যে পাল্লা কিয়ামতের ময়দানে থাকবে, আল্লাহর তাকওয়ার পরে সেই পাল্লায় সবচেয়ে ভারী হবে আল খুলুকুল হাসান, মানুষের সাথে আমার আপনার করা সুন্দর ব্যবহার গুলি। আল্লাহ, পৃথিবীতে আর আছে কি? আপনি ষষ্ঠার সাথে সুন্দর আচরণকারী, আপনি সৃষ্টির সাথে সুন্দর আচরণকারী, আর তো কিছু লাগে না আপনার, গোটা ধর্মই দুইয়ের ভিতরে চলে আসে। সেজন্যই তো নবীজি বললেন যে আলা মান জালাত্তু জাহরাহু ফাহাজা জাহরি ফালইয়াস্তাকিদ মিনহু, যার পিঠে আমি কখনো ব্যত্রাঘাত করেছি আল্লাহর হুকুমে, সে যদি কষ্ট পেয়ে থাকে আমার পিঠ হাজির, আসো আমার পিঠে সেই ব্যত্রাঘাত দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ, একজন এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন বদরের যুদ্ধের দিনে আপনি খোঁচা মেরেছিলেন, আমি কাতার থেকে একটু বাইরে ছিলাম, আমি কষ্ট পেয়েছিলাম, আজকে আমি প্রতিশোধ নেব। তা নবীজি পিঠ যখন খুলে দিলেন, তো সে একটা চুম্বন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে, যে আমি ভেবেছিলাম ইয়া রাসূলুল্লাহ যে আপনার পিঠে বা আপনার শরীরের সাথে একটু টাচ হয়ে যদি আমি এই পৃথিবী থেকে বিদায় হই, আমার আর আফসোস নাই। কত সুন্দর আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আখাজতু মালাহু ফাহাজা মালি ফালি আখুজ মিনহু, আমি যদি কারো সম্পদ নিয়ে থাকি, এ আমার সম্পদ, আমি হাজির করলাম, রেডি, তুমি তোমার পাওনা নিয়ে নাও। আল্লাহু আকবার। আমি যদি কারো ইজ্জত হরণ করে থাকি, আজকে তুমি তোমার প্রতিশোধ নাও। এটা কেউ মনে করো না যে ইন্নি আখাফুস শাহনা, যে এটা করতে গেলে, প্রতিশোধ নিতে গেলে আপনি যদি আবার আমাকে ঘৃণা করেন, খবরদার, ইন্নাস শাহনা লাইসাত মিন শানি ওয়ালা খুলুকি, কাউকে ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা এই জীবনে আমার চরিত্রে মনে স্বভাবে কখনো ছিল না। মনে রেখো, তোমাদের সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছে সেই হবে যার কোনো পাওনা থাকলে সে আজকে আমার থেকে নিয়ে নেবা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় হবা। হাত্তা আলকাল্লাহা আলাইসা ইন্দি মজলিমাতুন লিআহাদ, যাতে করে আমি আল্লাহর কাছে চলে যেতে পারি এমন অবস্থায় যে কারো কোনো পাওনা দেনা আমার কাছে নাই। ইমাম বুখারি রহিমাহুল্লাহ ক্লাসে বসা ওস্তাদ, অন্ধ অন্ধ মুহাদ্দিস, উনি যে ডাল খেয়েছিলেন এইখানে পড়েছিল, একটুখানি লেগেছিল, অন্ধ ওস্তাদ দেখেন নাই। ইমাম বুখারি ছোট্ট শিশু, দশ এগারো বছর থেকে তো বুখারি শরীফ লেখা শুরু করেছেন, শিশু পণ্ডিত, মহাপণ্ডিত, কিন্তু শৈশবের কারণে একটু হেসে ফেলেছিলেন ওস্তাদের এখানে ডাল দেখে, হাসছিলেন, শিশুরা তো একটু কিউরিসিটি বেশি থাকে, ওস্তাদের এখানে ডাল, হাসি পেয়েছে। পরে উনি ভাবলেন যে ওস্তাদ এটা চোখে দেখলে তো লজ্জিত হতেন, শরম পেতেন, তাহলে ওস্তাদকে একটা এক ধরনের হাসি দিয়ে ইনসাল্টমূলক হাসিটা আমি হাসলাম, এটা ওস্তাদের হক নষ্ট করেছি, কেয়ামতের ময়দানে উঠবে। পরে এক সময় ওস্তাদের কাছে গিয়ে সুন্দরী বুঝিয়ে মাপ চেয়ে নিছে, ওস্তাদ আপনি দেখেননি কিন্তু আমার এই হাসি এসেছিল আপনার ডাল দেখে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই সংস্কৃতি আমাদের বাংলার জমিনে আমরা অহরহ দেখেছি, আমাদের শৈশবে মুরব্বীরা যারাই রাস্তায় আমাদেরকে দেখতো বলতো মাপ করে দিও, কত সময় কত কথা বলেছি, কত কষ্ট দিয়েছি, মাপ সাপ করে দিও, এটা কমন ছিল, মানুষ বয়স্ক হলেই এ ক্ষমা চেয়ে নিত।
কত বুদ্ধিমান ওরা, কত জ্ঞানী। আসলে মাপ নিয়ে গেছে, কারণ একবার তো আপনি ক্ষমা করে দিলে। আমি আপনার পুকুরের মাছ চুরি করেছি, আপনার একদিন লাউ চুরি করেছি, আপনার একদিন কুমড়া খেয়েছি, এত কিছু তো বলার দরকার নেই। গ্রামে থাকলে দশজন দশজনের টাইপভাবে খায়, ভাই কত সময় কত খেয়েছি নিয়েছি বলেছি, ভাই মাপ সাপ করে দিই। ঠিক আছে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দিন। সবই গেল, কেউ জানলো না, টেরও পেলো না যে আমি কি নিয়েছি আর উনি কি নিয়েছে, কিন্তু মাপ তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ মাপটা তো হয়ে গেল।